রাশিয়া ইউক্রেন যুদ্ধের এক বছর পূর্তি উপলক্ষে কোনো ধরনের পূর্বাভাস ছাড়াই ইউক্রেনে হাজির হন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। টানা 10 ঘন্টা ট্রেনে ভ্রমণ করে পোল্যান্ড হয়ে সোমবার সন্ধ্যায় কিয়েভে পৌঁছান তিনি। সাক্ষাৎ করেন ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে, আশ্বাস দেন যতদিন যুদ্ধ চলবে ততদিন যুক্তরাষ্ট্র ইউক্রেনের পাশে থাকবে, দেন নতুন করে ইউক্রেনকে $50 কোটি আর্থিক সহায়তার ঘোষণা। Putin thought Ukraine was weak and the West was divided. As you know, Mr. President, I said to you in the beginning, he's counting on us not sticking together. He was counting on the inability to keep NATO united. He was counting on us not to be able to bring in others on the side of Ukraine. জো বাইডেনকে পাশে পেয়ে কোমরে জোর বেড়েছে ইউক্রেনীয় প্রেসিডেন্টেরও। Та зброя, яка ще може постачатись в Україну і до чого її не було, і це дуже важливо. Пане президенте, я знаю, що দু দেশের প্রেসিডেন্ট পর্যায়ের এই বৈঠকে উঠে আসে চলতি সপ্তাহে রাশিয়াকে আরো নতুন করে নিষেধাজ্ঞা দেওয়ার ঘোষণা। একই দিনে কিয়েভে জেলেনস্কির সঙ্গে সাক্ষাৎ করেন আন্তর্জাতিক মুদ্রা তহবিল বা IMF-এর ব্যবস্থাপনা পরিচালক ক্রিস্টালিনা জর্জিভা। বৈঠক শেষে জানা যায় ইউক্রেন IMF-এর কাছ থেকে $1500 কোটি সহায়তা পাওয়ার আশা করছে। এই অবস্থার মধ্যে থেমে নেই ইউক্রেনে রাশিয়ার হামলা। সোমবার নতুন করে বাখমুতের একটি গ্রাম দখল করা হয়েছে বলে দাবি করে মস্কো। এমন পরিস্থিতিতে নিজেদের আরও ঝালিয়ে নিতে বেলারুশ সীমান্তে সামরিক মহড়া চালিয়েছে ইউক্রেনীয় সেনারা। চলছে উচ্চ ক্ষমতাসম্পন্ন অস্ত্রশস্ত্র পরিচালনার প্রশিক্ষণ। জাহানারা ভূঁইয়া, এখন বিশ্ব।